বলবো, সরকার দেখতে পাচ্ছে না মধ্যবিত্ত মানুষদের কি হচ্ছে। দিনের দিন শুধু পেট্রোল দাম বাড়িয়ে যাচ্ছে। তাহলে সরকার যদি চায় এখানে মানুষরা তাহলে কী করে বাঁচবে, যে মধ্যবিত্ত মানুষরা আছে তারা তাহলে কী করে বাঁচবে? আজকে তো 100 টাকা ছুঁয়ে গেল, এরপরে 150 টাকা যাবে, এটাই হচ্ছে বাস্তব। সরকার কিছুই করছে না, শুধু দেখছি দেখছি করছে আর কিছুই না। এই করোনা পরিস্থিতিতে তেলের দাম এইভাবে হু করে বাড়ছে, কি বলবেন এটা নিয়ে? করোনা পরিস্থিতি সরকার দেখছে না তার কি করে বলবো, সরকার দেখতেই পাচ্ছে না। করোনা পরিস্থিতিতে যে মানুষকে যে হেল্প করবে সেটা তো হচ্ছে না, সেটা সব জিনিসের দাম বেড়েই যাচ্ছে মানুষের, তাহলে জীবনযাত্রায় তো বিশাল ধাক্কা। বিশাল মানে বিশাল ধাক্কা, রোজি রুটি কমে যাচ্ছে কিন্তু এদিকে সব জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে, তাহলে সরকার কি দেখতে পাচ্ছে না? অবিলম্বে সরকারের দেখা উচিত নাকি বিষয়? অবশ্যই দরকার। কি নাম আপনার? সুনীতা। কি বলবে? কী বলবো, এই যা পরিস্থিতির মধ্যে, এই লকডাউন পরিস্থিতি, কোনো মানুষের কাজ নেই, তারপরেও হচ্ছে পেট্রোল 100 টাকা হচ্ছে লিটার। এই 100 টাকা লিটার পেট্রোল যে পড়ছে, গভর্নমেন্টের কোনো চিন্তাভাবনা নেই, রাজ্য গভর্নমেন্টই বলুন আর এই সেন্ট্রাল গভর্নমেন্টই বলুন, দুটো গভর্নমেন্ট কোনো রকমের কথা বলছে। এই পরিস্থিতির মধ্যে আমরা বলতে চাই যে অবিলম্বে যাতে পেট্রোলের দাম কমে, এবং মানুষের যা পরিস্থিতি, মানে তেল দুদিক থেকে বার করছে, এদিকে খাবারের তেলও 180 থেকে 90 টাকা, আর এদিকে পেট্রোল যে ভরবে সে তেল হচ্ছে তোমার 100 টাকা, দুদিক থেকে মানুষের তেল বার করে দিচ্ছে। এই তো করোনা পরিস্থিতি, তার উপরে এখন করোনা পরিস্থিতির মধ্যে মানুষের জীবন জীবিকা এমনিতেই শেষ হয়ে গেছে, মানুষের কর্মসংস্থান নেই, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের এরকম প্রতিদিন জিএসটি বসানো হচ্ছে, এবং ইমিডিয়েটলি আমাদের মনে হয় যে গভর্নমেন্টের এর মধ্যে জিএসটি বসানো উচিত। কী নাম আপনার? আমার নাম মুকুন্দ মণ্ডল।